আজকে আমরা আলোচনা করব মহর্ষি পতঞ্জলি প্রণীত মহাভাষ্য পশ্পশাণ্ণিকে আলোচিত শব্দানুশাসনের আনুষঙ্গিক প্রয়োজন। ইতিপূর্বে আমরা শব্দানুশাসনের যে আনুষঙ্গিক 13টি প্রয়োজনের কথা বলা হয়েছে তার প্রথম দুটি আমরা আলোচনা করেছি, তেসুরা এবং দুষ্ট শব্দ। এখন আমরা তৃতীয় ও চতুর্থ যে আনুষঙ্গিক প্রয়োজনের কথা বলেছেন মহাভাষ্যকার, আমরা সেই দুটির আলোচনা করব। তৃতীয়টি হলো ইয়াদ অধীতম এইরকম কারিকাটি এবং চতুর্থটি হলো ইয়াস্তব প্রযুঙ্ক্তে। মহাভাষ্যকার তৃতীয় যে আনুষঙ্গিক প্রয়োজনের কথা বলেছেন সেখানে তিনি বলছেন ইয়াদ অধীতম অভিজ্ঞাতম নিগদে নৈব শব্দ্যতে অনগ্নৌ ইব শুষ্কৈধ নতজ্জ্বলতি কর্হিচিত। এই যে কারিকাটি তিনি উদ্ধৃত করেছেন, এই কারিকাটির বঙ্গার্থ হল যা পঠিত হলে বা অধীত হলে। এখানে যা বলতে আমরা বুঝে নেব বেদকে, যে বেদ পঠিত হয়েছে বা অধীত হয়েছে, কিন্তু বেদের যে উদাত্ত অনুদাত্ত শরীর প্রভৃতি স্বর এবং যে শব্দের অর্থ, সেই অর্থকে এবং স্বরকে নিয়ে বিশিষ্টরূপে পাঠ হয়নি। অভিজ্ঞাতম মানে বিশিষ্টরূপে জ্ঞাত হয়নি। এইরকম যে অধ্যয়নটি শুধুমাত্র পাঠের দ্বারাই উচ্চারিত হচ্ছে কিন্তু বিশিষ্টরূপে মানে অর্থের জ্ঞান বা স্বরের জ্ঞান হয়নি, এইরকম যে অধ্যয়নটি একেবারেই নিষ্ফল বা কোনো কাজ করে না। কীরকম কার্যকরী হয় না, না উদাহরণ দিচ্ছেন অনগ্নৌ ইব শুষ্কৈধ নতজ্জ্বলতি কর্হিচিত, যেমন অগ্নিভিন্ন কোনো পদার্থতে শুষ্ক ইন্ধন বা জ্বালানি কাঠ প্রভৃতি প্রজ্বলিত হতে পারে না, ঠিক তেমনই এই যে অর্থহীন অর্থ ছাড়া যে বেদের জ্ঞান বা বেদের পঠন বা অধ্যয়ন সেটা একেবারেই নিষ্ফল। তাই তিনি পরের লাইনে আমরা দেখব, ব্যাখ্যাতে আছে, পরের লাইনেই আছে যে তিনি বলছেন যে তসমাত অনর্থকম মা অধিগ্রীষ্মহি ইতি অধ্যয়ম ব্যাকরণম। তাই আমরা যেন অনর্থক কোনো কিছু অধ্যয়ন না করি তাই আমরা ব্যাকরণ পড়ব, কেননা ব্যাকরণ পাঠের মাধ্যমেই আমরা প্রকৃতি প্রত্যয়ের জ্ঞানের মাধ্যমে প্রত্যেকটি শব্দের জ্ঞানের জ্ঞান অর্জন করতে পারবো, উদাত্ত অনুদাত্ত প্রভৃতি স্বরের জ্ঞান করতে পারবো, তবেই আমাদের বেদ অধ্যয়নটি সার্থক হবে। তাই তিনি বলছেন যে আমরা যেন ব্যাকরণ অধ্যয়ন করি বেদের শব্দকে বা বেদকে ঠিকঠাকভাবে জানার জন্য, বেদের অধ্যয়নটাকে সার্থক করার। এই যে কারিকাটি বা শ্লোকটি উদ্ধৃতি করেছেন মহাভাষ্যকার, এই শ্লোকটির আমরা বিস্তৃত ব্যাখ্যায় এরকম আলোচনা করতে পারি যে বেদকে বলা হয় শ্রুতি, কারণ শুনে শুনে তৎকালীন যুগে শুনে শুনে বেদকে কণ্ঠস্থ করা হতো বা মনে রাখতে হতো। এখন আমরা জানি বেদ অধ্যয়নের একটি কারণ হলো আমাদের বা ফল হলো আমাদের আধ্যাত্মিক উন্নতি। আমরা আধ্যাত্মিক উন্নতির জন্য যে বেদকে অধ্যয়ন করছি বা কণ্ঠস্থ করছি, সেই বেদকে বা বেদের অর্থকে যদি না জেনে আমরা কণ্ঠস্থ করি তাহলে পুরো ব্যাপারটায় সুখ পাখি যেমন বুলি শিক্ষা করে আবৃত্তি করে ঠিক তেমনই হয়ে যাবে, মানে শুধুমাত্র আমরা বুলি আওড়াবো, শুধু শব্দগুলোকে মুখস্থ করেছি সেই শব্দগুলোকে আমরা বলে যাচ্ছি, উচ্চারণ করে যাচ্ছি, মানে পাঠটা এই যে পাঠ সেটা শুধু উচ্চারণেই সীমিত থেকে যাচ্ছে, আমাদের কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক যেমন ভস্মে ঘি ঢালা হয়ে যাচ্ছে, ভস্মে ঘি ঢাললে কিন্তু আগুন জ্বলে ওঠে না ঠিক, বা কোনো কাজ হয় না, যেমন আহুতি দেওয়ার সময় ঘি দেওয়া হয় আগুনে কিন্তু ভস্মেতে যেমন কোনো কাজ হয় না, ঠিক তেমনই কেবলমাত্র শব্দগুলির জ্ঞান হচ্ছে, শব্দগুলোকে মুখস্থ করে
আমরা যদি আবৃত্তি করি বা উচ্চারণ করি তাতে করে বেদ পাঠের কোনো কাজই হয় না। আমাদের অ্যাকচুয়ালি আমাদের কেন আমরা অর্থ জ্ঞান করব না, বেদ পাঠের মাধ্যমে আমাদের কিছু অভীষ্ট লাভ করতে পারি। যেমন কর্মকাণ্ডতে আমরা দেখব যেখানে যজ্ঞ করা হচ্ছে, সেই যজ্ঞের ক্ষেত্রে যদি আমাদের অর্থের জ্ঞান না থাকে তাহলে আমাদের যজ্ঞ রূপ যে আমাদের যে অভীষ্ট ফলপ্রাপ্তির জন্য যে যজ্ঞটি করছি আমরা, সেই যজ্ঞটি সাধিত হবে না। যজ্ঞের যে ফলটা সেই ফলটা আমরা পাবো না, কারণ অর্থ শব্দগুলো বেদের মন্ত্রের শব্দের অর্থের জ্ঞান নেই। সেই না থাকার জন্য আমরা অনেক সময় ভুল জায়গাতে বা অন্য জায়গাতে অন্য মন্ত্র পড়তে পারি, মানে সঠিক জায়গায় সঠিক মন্ত্রের পাঠ নাও হতে পারে বা উচ্চারণগত দোষ হতে পারে। অর্থ জ্ঞান না জেনে মন্ত্র পড়লে সেই অভীষ্ট লাভটি না হওয়ায় আমাদের বেদ পাঠটি সার্থক হচ্ছে না। এই যে অর্থ না জেনে বেদ পাঠ করা, এটা আমরা এইরকম ব্যাপারটি আমরা নিরুক্তেও দেখব। সেখানে যাশকাচার্য এই যে মহাভাষ্যকার যে শ্লোকটি বা কারিকাটি উদ্ধৃতি করেছেন, ইয়াদ অধীতম অভিজ্ঞাতম নিগদে নৈব শব্দিয়তে, এখানে এখানে তিনি একটুখানি পাঠান্তর দেখতে পাচ্ছি আমরা নিরুক্তে। তিনি বলছেন ইয়াদ অগৃহীতম অভিজ্ঞাতম নিগদে নৈব শব্দিয়তে, তিনি সেখানে অগৃহীতম কথাটি পাঠান্তর করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একই অর্থ দুটোরই, এখানে নিগদে নয় কথার অর্থ হচ্ছে পাঠের দ্বারা। তো সুতরাং দেখতে পাচ্ছি যে শব্দের অর্থের জ্ঞান করতে হবে। অর্থের জ্ঞান ছাড়া যদি আমরা কোন রকম জ্ঞান শব্দের জ্ঞান অর্জন করি তাহলে সেই জ্ঞানটা একেবারেই নিষ্ফল হয়ে যাচ্ছে। আমরা নিরুক্তে দেখে নেব, নিরুক্তে দেখছি, নিরুক্তে জ্ঞানের প্রশংসা ও অজ্ঞানের নিন্দা করেছেন। সেখানে একটি কারিকা আছে বা শ্লোক আছে, এই রকম শ্লোকটি, স্থানোরয়ম ভারহর কিলাভূত অধীতা বেদং ন জানাতি ইয়ো অর্থম ইয়ো অর্থজ্ঞ ইত সকলম ভদ্রম শ্রুতে না কমেতি জ্ঞান বিধুত পাপমা। এই যে শ্লোকটি বা কারিকাটি আমরা দেখতে পাচ্ছি নিরুক্তে আছে, এর বঙ্গার্থ হলো যে ব্যক্তি বেদ অধ্যয়ন করে তার অর্থে অনভিজ্ঞ সেই ব্যক্তি শুষ্ক বৃক্ষের মতো, কেবলমাত্র ভারীরই বাহক, মানে তিনি কেবলমাত্র একটা শুকনো যে বৃক্ষ, তা বৃক্ষটার যে একটা ভার আছে, ওয়েট আছে, সেই ওয়েটটাকেই তিনি বহন করছেন। তার আর কোনো অর্থ নেই, মানে তিনি অধ্যয়ন করেছেন অর্থের জ্ঞান না করার জন্য, যেমন শুধুমাত্র শব্দগুলোকে বহন করছেন ঠিক তেমনই শুকনো একটা বৃক্ষকে তিনি বহন করার মতোই একটা তুলনা করা হচ্ছে এখানে। যে ব্যক্তি, তারপরে লাইনে আছে যো অর্থজ্ঞ ইত সকলম ভদ্রম অশ্নুতে না কমেতি জ্ঞান বিধুত পাপমা, পরের লাইনে বলছেন, পরের লাইনে জ্ঞানের প্রশংসা করা হচ্ছে, বলা হচ্ছে যিনি অর্থে অভিজ্ঞ তিনি ইহলোকে সমস্ত কল্যাণের ভাগী হন এবং জ্ঞানের প্রভাবে সমস্ত পাপকে বিনষ্ট করে পরলোকে স্বর্গের অধিকারী হন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত শাস্ত্রতে জ্ঞানের প্রশংসা এবং অজ্ঞানের নিন্দা করা হয়েছে। সেই জ্ঞানটিকে অবশ্যই শুধু শব্দের জ্ঞান নয়, শব্দের সহিত অর্থেরও জ্ঞান হওয়া উচিত। এই অর্থ এবং শব্দের জ্ঞান যদি না হয় তাহলে আমরা দেখব যে এখানে বেদ পাঠের কথা বলা হচ্ছে, সেই বেদ পাঠটি সার্থক শুধুমাত্র মহাভাষ্য নিরুক্ততেই নয়, আমরা পূর্বমীমাংসা মানে মীমাংসা শাস্ত্রেও দেখতে পাচ্ছি। সেখানে বলা হচ্ছে মন্ত্র লিঙ্গাধিকরণে বলা হয়েছে যে মন্ত্রকে ব্যবহার বা প্রয়োগ করার পূর্বে অবশ্যই অর্থের স্মরণ করতে বলা হয়েছে। যজ্ঞ কর্মতে যখন মন্ত্রের প্রয়োগ করা হবে তখন অর্থকে স্মরণ করে মন্ত্রের প্রয়োগ করতে বলা হয়েছে, কারণ কোন অর্থে আমাদের অভীষ্ট আছে সেই অর্থটি জেনেই তবেই মন্ত্রের প্রয়োগ করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সমস্ত শাস্ত্রতেই অর্থের জ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই এরকম কিছু কিছু পুরোহিত বা ব্যক্তি আছে যারা মন্ত্র উচ্চারণ করছেন
কিন্তু তাদৃশ বা সঠিকভাবে মন্ত্রগুলির অর্থের জ্ঞান নেই, তাও কিন্তু আমাদের অভীষ্ট সাধিত হচ্ছে। আমরা শাস্ত্রে দেখব, বলা আছে যে শাস্ত্রে বলা আছে ব্রহ্ম বর্চস কামস্য কার্যং বিপ্রস্য পঞ্চমে, অর্থাৎ পঞ্চম বর্ষতে ব্রাহ্মণদের বা ব্রাহ্মণ বালকের উপনয়ন হবে বা তার উপনয়ন হলেই তাকে সন্ধ্যা বন্দনা বা গায়ত্রী মন্ত্রের জপ করতে হবে, এই যে কথাগুলো বলা আছে শাস্ত্রতে। তাহলে একজন 5 বছরের বালক, তার কিন্তু 5 বছরে গায়ত্রী মন্ত্রের অর্থ জানাটা সম্ভব নয়। সে কিন্তু অর্থ না জেনেই গায়ত্রী মন্ত্রের উচ্চারণ করবে, তাতে কি তার অভীষ্ট ফল লাভ হচ্ছে না? তখন শাস্ত্রকাররা বলছেন যে যে ব্যক্তিটি অর্থের জ্ঞান সহ মন্ত্রের উচ্চারণ করছেন, তার যতটা অভীষ্ট ফললাভ হচ্ছে বা বিশিষ্টভাবে ফল লাভ করতে পারছেন, কিন্তু যে ব্যক্তিটি অর্থ না জেনে কেবলমাত্র মন্ত্রের উচ্চারণ করছেন, তিনি সেই রকমভাবে বা বিশিষ্ট রূপে ফল লাভ করেন না, এটাই শাস্ত্রকাররা বলছেন। অর্থাৎ মন্ত্রের উচ্চারণ বা অর্থ না জেনে মন্ত্রের উচ্চারণে যে ফললাভটি হয়, তার থেকেও অধিক ফললাভ হচ্ছে মন্ত্রের অর্থ জেনে, অর্থের স্মরণ করে যদি মন্ত্রের উচ্চারণ করা হয়, তবে অধিক ফললাভ হয়। তাই জন্য মহাভাষ্যকার বলছেন, আর আমরা জানি যে ব্যাকরণ অধ্যয়নের মাধ্যমেই একমাত্র শব্দের অর্থের জ্ঞান হবে, কারণ ব্যাকরণের মাধ্যমে প্রকৃতি প্রত্যয়কে ভেঙে আমরা যখন অর্থের জ্ঞান করব, তখন আমাদের প্রত্যেকটি পদের জ্ঞান হবে, পদের জ্ঞান হলে আমাদের বেদের মন্ত্রগুলোর জ্ঞান হবে, কারণ ব্যাকরণ আমাদের অর্থের বা শব্দের অর্থের জ্ঞান করায়। সুতরাং মহাভাষ্যকার তিনি বলছেন, তসমাদ অনর্থকম মা অধিকিস্ময়ী ইতি অধ্যয়ম ব্যাকরণম। পরবর্তী যে আনুষঙ্গিক প্রয়োজনের কথা বলেছেন, অর্থাৎ চতুর্থ আনুষঙ্গিক প্রয়োজন, মহাভাষ্যকার বলছেন, ইয়স্তু প্রযুঙ্ক্তে কুশল বিশেষে শব্দান যথাবৎ ব্যবহার কালে সু অনন্তম আপনোতি অয়ম পরত্র বাগযোগবিদ দুষ্যতি চাপ শব্দই। অর্থাৎ ইয়স্তু প্রযুঙ্ক্তে, ইয়া প্রযুঙ্ক্তে কিম না শব্দান, যিনি শব্দকে প্রয়োগ করতে কুশল বা বিশেষভাবে তিনি শব্দ প্রয়োগ করেন, কখন না যথাবৎ ব্যবহারকালে, ব্যবহারকালে শব্দের ব্যবহারকালে, যিনি শব্দের অর্থ জেনে শব্দকে ব্যবহার করতে কুশল সেই ব্যক্তি, স অনন্তম জয়ম আপনোতি পরত্র, অর্থাৎ পরলোকে তিনি অনন্ত জয়লাভ করেন। তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে, না কোনো একজন ব্যক্তি যিনি শব্দের অর্থকে জেনে শব্দকে যথাযথভাবে প্রয়োগ করেন, শব্দের ব্যবহারকালে তিনি যথার্থ জায়গাতে যথার্থ শব্দের প্রয়োগ করছেন, তিনি হচ্ছেন শব্দ তত্ত্বজ্ঞ বা বাক যোগবিদ, তিনি শব্দ প্রয়োগে নিপুণ বা কুশল, সেই ব্যক্তি পরলোকে অনন্ত জয়লাভ করেন। তারপরেই বলা হচ্ছে বাগযোগবিদ দুষ্যতি চাপ শব্দই, বাগযোগবিদ ই মানে যিনি শব্দ তত্ত্বজ্ঞ, তিনিই আবার অপশব্দের দ্বারা দোষে দুষ্ট হচ্ছেন। আমরা তাহলে এই যে কারিকাটি বা শ্লোকটি তিনি বলছেন চতুর্থ আনুষঙ্গিক প্রয়োজনে শব্দানুশাসনের, আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ব্যক্তির কথা উল্লেখ করছেন। একজন হচ্ছেন শব্দ তত্ত্বজ্ঞ অর্থাৎ বাগযোগবিদ, আর একজন হতে পারেন শব্দ তত্ত্বজ্ঞহীন বা শূন্য, যিনি অবাগযোগবিদ। বাগযোগবিদ মানে হচ্ছেন তিনি শব্দকে জানেন এবং যথাযথ সময়ে শব্দের অর্থ জেনে প্রয়োগ করেন, আর অবাগযোগবিদ তার উল্টোটা হবে, মানে তিনি শব্দকে জানেন অথবা জানতে পারেন বা শব্দের অর্থকে জানেন না,
বা যথার্থ জায়গাতে যথার্থ শব্দের প্রয়োগ করেন না, তিনি হচ্ছেন অবাক যুগবিদ। এখন আমরা দেখতে পাচ্ছি যে কারিকাটি বললেন সেখানে একটি বিরোধমূলক কথা, যে বাক যুগবিদ শব্দের অর্থ প্রয়োগে নিপুণ কুশল, যিনি অনন্ত জয়লাভ করছেন পরলোকে গিয়ে, তিনিই আবার অপশব্দের দ্বারা দোষে দুষ্ট হচ্ছেন কেন? তাই আমরা দেখব মহাভাষ্যকার তিনি প্রশ্ন করছেন কহ, অর্থাৎ কহ অপশব্দই দূষিত ভবতি। তিনি বলছেন বাগযোগবিদ এব, অর্থাৎ কে অপশব্দের দ্বারা দোষে দুষ্ট হচ্ছে? তিনি বলছেন বাগযোগবিদ এব, মানে বাগযোগবিদই, যিনি শব্দ তত্ত্বজ্ঞ তিনি অপশব্দের দ্বারা দোষে দুষ্ট হচ্ছেন। তিনি বলছেন কুত এতত, কি করে হচ্ছে? যে বাগযোগবিদ অনন্ত জয়লাভ করতে পারছে পরলোকে গিয়ে, তিনি আবার কি করে অপশব্দের দ্বারা দোষে দুষ্ট হচ্ছে? তিনি বলছেন ইয়ো হি শব্দান জানাতি অপশব্দান অপি অসৌ জানাতি। যে ব্যক্তি শব্দকে জানে, শব্দ বলতে সাধু শব্দকে জানেন, তিনি অপশব্দান অপি অসৌ জানাতি, সেই ব্যক্তি অপশব্দগুলোকেও জানেন। মানে আমরা যদি শব্দকে জানি, যখন আমরা বলবো যে এটা হচ্ছে সাধু শব্দ, তার মানে আমাদেরকে ওই সাধু শব্দের যে সব অপশব্দগুলো আছে তাদেরকে পৃথক করতে হবে। যদি আমরা পৃথক করতে না পারি, তাহলে আমরা বুঝতে পারবো না কোনটা সাধু শব্দ কোনটা অপশব্দ। তাহলে আমরা যখন বুঝতে পারছি যে কোনো একটি শব্দ সাধু শব্দ, মানে পাণিনীয় ব্যাকরণের দ্বারা পরিনিষ্পত্তি হচ্ছে, বাকি যে শব্দগুলো আছে ওই শব্দের অপশব্দগুলো সেগুলো পাণিনীয় ব্যাকরণের দ্বারা নিষ্পত্তি হচ্ছে না, তার মানে আমাকে ওই শব্দগুলোকে জানতে হচ্ছে, ওই শব্দগুলোরও পরিনিষ্পত্তি করতে হচ্ছে। যখন দেখছি পরিনিষ্পত্তি হচ্ছে না, তখনই আমি বলবো যে এইগুলো হচ্ছে অপশব্দ, এইটা হচ্ছে শব্দ। তার মানে আমাকে একটা সাধু শব্দের জন্য, বাকি ধরে নিলাম একটা সাধু শব্দের জন্য পাঁচটা অপশব্দ আছে, তার মানে আমাকে মোট ছখানা শব্দ জানতে হচ্ছে। জানার পরে আমি ঠিক করছি, আমি বিচার করে দেখলাম যে এই শব্দটি হচ্ছে সাধু শব্দ, তার মানে য যোহি শব্দান জানাতি অপশব্দান অপি অসৌ জানাতি, যে ব্যক্তিটি শব্দকে জানে তিনি অপশব্দগুলোকেও জানছেন। তিনি বলছেন যথৈব হি শব্দ জ্ঞানে ধর্ম এবং অপশব্দ জ্ঞানে প্রিয় ধর্ম। যে এখন আমরা দেখব যে কেমন করে একজন বাগযোগবিদ অপশব্দের দ্বারা দোষে দুষ্ট হচ্ছেন। তিনি বলছেন যথৈব হি শব্দ জ্ঞানে ধর্ম, তথৈব বা এবং অপশব্দ জ্ঞানে অপি অধর্ম, যেমন শব্দ জ্ঞানে অর্থাৎ সাধু শব্দের জ্ঞানে ধর্ম হয়, ঠিক তেমনি অপশব্দ বা অসাধু শব্দের জ্ঞানে অধর্ম হবে। তাহলে সমস্যাটা কি দেখা যাচ্ছে? তিনি বলছেন অথবা ভূয়ান অধর্ম প্রাপ্নতি। তাহলে আমরা দেখব অধর্মটাই বেশি হয়ে যাচ্ছে, কারণ একটা শব্দ তার পাঁচটা অপশব্দ। যদি শব্দ জ্ঞানে ধর্ম হয়, একটা শব্দের জ্ঞানে একটা ধর্ম হয়, তাহলে একটা একটা করে অপশব্দের জ্ঞানে পাঁচটা অধর্ম হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা ভূয়ান অধর্ম প্রাপ্নতি, বেশি অধর্মই হয়ে যাচ্ছে। তাই বাগযোগবিদি যিনি শব্দ জানছেন, যিনি অপশব্দকে জানছেন, তিনিই দোষে দুষ্ট হচ্ছেন বা অধর্ম বেশি করে ফেলছেন। তিনি বলছেন ভূয়াংশ অপশব্দাহ অল্পীয়াংশ শব্দা। আমাদের এই জগৎ সংসারে ভূয়াংশ মানে অনেক অপশব্দ আছে, অল্পীয়াংশ শব্দা অল্প কিছু শব্দ আছে, শব্দ মানে সাধু শব্দ আছে। একাইকস্য হি শব্দস্য বহব অপভ্রংশা, একটা একটা সাধু শব্দের অনেক অনেক অপশব্দ আছে, অপভ্রংশ হয়েছে, বিভিন্ন আঞ্চলিক ভিত্তিক বিভিন্ন
উচ্চারণ ভিত্তিক বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি শব্দগুলো একটা সাধু শব্দের অনেক অপভ্রংশ হয়ে গেছে, অপশব্দ তৈরি হয়ে গেছে। তখন দেখতে পাচ্ছি যে একটা সাধু শব্দের অনেকগুলো অপশব্দ হয়ে গেছে। আমরা উদাহরণ দেখব, মহাভাষ্যকার বলছেন তদ যথা, তিনি উদাহরণ দিচ্ছেন গৌর ইত্যস্য শব্দস্য গাবি গণি গোতা গোপতলিকা ইত্যেবম আদয় বহব অপভ্রংশাহা। তিনি বলছেন গৌ, এই যে সাধু শব্দটি, যে শব্দটি পাণিনীয় ব্যাকরণের দ্বারা পরিনিষ্পত্তি হয়, সেই শব্দটির অনেকগুলো আঞ্চলিক ভিত্তিক বা উচ্চারণ ভিত্তিক অপশব্দ দেখতে পাচ্ছি আমরা। কি কি না, গাবি গণি গোতা গোপতলিকা, এইভাবে অনেক অপভ্রংশ বা অপশব্দগুলো আছে। তাহলে আমাকে, আমি যখন গৌ এই শব্দটিকে সাধু শব্দ বলবো, তখন আমাকে বলতে হবে যে গাবি এই পথটি শুদ্ধ নয়, এটি পাণিনীয় ব্যাকরণের দ্বারা শুদ্ধ নয় বা ব্যাকরণ ঘটিত সূত্রগুলোর দ্বারা শুদ্ধ নয় বা পরিনিষ্পত্তি নয়। তার মানে আমাকে গাবি পথটাকেও পরিনিষ্পত্তি করার চেষ্টা করতে হবে, গণি পথটাকেও পরিনিষ্পত্তি করার চেষ্টা করতে হবে। এরকম যে অপশব্দগুলো আছে সেগুলোকে জানতে হবে, না জানলে আমি কিন্তু শব্দ কোনটা সেটা ঠিক করতে পারবো না। তাই বলছেন যে যে ব্যক্তিটি শব্দ জানছেন তিনি অপশব্দকে জানছেন, তার শব্দ জানলে ধর্ম হচ্ছে, অপশব্দ জানলে অধর্মটা বেশি হচ্ছে। তাহলে আর যে অবাকযজ্ঞবিদ, যিনি শব্দ তত্ত্বজ্ঞহীন বা শূন্য, তিনি তাহলে ঠিক আছেন? মানে যিনি শব্দকে জানেন না তিনি অপশব্দকেও জানছেন না, তাহলে তারই তো ভালো। যে ব্যক্তিটি শব্দকে জানতে গিয়ে, একটা শব্দকে জানতে গিয়ে পাঁচটা অপশব্দ জেনে যাচ্ছে, একটা ধর্ম লাভ করতে গিয়ে পাঁচটা অধর্ম করে যাচ্ছে, তার থেকে যে ব্যক্তিটি শব্দকেই জানছেন না তার তো অপশব্দের জ্ঞান হবে না, তার সেটাই ভালো। তখন বলছেন তিনি এই এটাকে বলতে গিয়ে বলছেন, অথ ইয়া অবাকযজ্ঞবিদ অজ্ঞানম তস্য শরণম, তার অজ্ঞানটাই শরণ। আমরা পরবর্তীকালে দেখতে পাবো যে জ্ঞানী ধর্ম উতাপ প্রয়োগে, শুধু জানলে ধর্ম হবে না প্রয়োগে ধর্ম হবে, এটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো। তো এখন আমরা এটা বুঝতে পারলাম যে শব্দের অর্থ জ্ঞান কার হবে বা শব্দ সাধু শব্দ কোনটা, এটা জানতে পারবে একমাত্র বাগযজ্ঞবিদ, এবং তিনি শব্দ জানার সঙ্গে সঙ্গে অপশব্দকে জানছেন। তাই আপাত দৃষ্টিতে মনে হবে যে শব্দের জ্ঞানে ধর্ম হয় এবং অপশব্দের জ্ঞানে অধর্ম হয়, আপাত দৃষ্টিতে এটাই মনে হবে আমাদের যে সেই বাগযজ্ঞবিদ অপশব্দের দ্বারা দোষী দুষ্ট হচ্ছেন, কিন্তু তা নয়। পরবর্তীকালে আমরা দেখব সেটা একদমই নয়। সুতরাং তিনি বলছেন যে ব্যাকরণ জানতে হবে, ব্যাকরণ যদি না জানা হয় তাহলে কিন্তু শব্দের জ্ঞান হবে না। তাই শব্দের জ্ঞানের জন্য আমাদের ব্যাকরণ জানতে হবে, কোনটা সাধু শব্দ কোনটা অসাধু শব্দ আমরা পৃথক করতে পারবো, তবেই আমরা সাধু শব্দের প্রয়োগ করতে পারবো, অথবা নতুবা আমরা সাধু শব্দের প্রয়োগ করতে পারবো না বা সাধু শব্দকে আমরা চিহ্নিত করতে পারবো না। এটাই হচ্ছে মহাভাষ্যকারের আশয়। পরবর্তীকালে আমরা দেখব এই যে মতটা আছে এটা আরও বিস্তৃত আছে, পরবর্তীকালে দেখব যে বাগযজ্ঞবিদকেই তিনি অবশ্যই প্রাধান্য দেবেন এবং জ্ঞানে ধর্ম না প্রয়োগে ধর্ম এটা বলতে গিয়ে বলবেন যে প্রয়োগ করছে কিনা দেখতে হবে। তিনি আমাদের জ্ঞান অবশ্যই দরকার, কিন্তু প্রয়োগে ধর্ম তখন বলা হবে।